নমস্কার বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন সকল স্তরের ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়ে গেল, অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইটিআই, ডিপ্লোমা, বিভিন্ন যে কোর্সগুলি রয়েছে সেই সমস্ত কোর্সগুলির জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেল। তো আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি হোম পেজ। এখানে একটি চলমান নোটিশ তোমরা দেখতেই পাচ্ছ, SVMCM অ্যাপ্লিকেশন প্রসেস ফর বোথ টপার অ্যান্ড নন টপার অফ 2023-24 সেশন ইজ ওপেন নাও ফর অল কোর্সেস। অর্থাৎ সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। আজকের ভিডিওতে আমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্বামী বিবেকানন্দ বিভিন্ন স্কলারশিপের খবর এবং অন্যান্য চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটি শুরু হয়ে গিয়েছে, এর জন্য আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই যে হাউ টু অ্যাপ্লাই, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই এই নিচের দিকে একটু চলে যাবেন, এখানে গিয়ে এই বক্সটিতে ক্লিক করে প্রসেস ফর রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু নোটিফিকেশন এখানে কিন্তু শো করছে, যারা মাইনরিটি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে WBMDFC স্কলারশিপ, অর্থাৎ তাদের জন্য একটি আলাদা পোর্টাল রয়েছে, এই পোর্টালে তাদেরকে ভিজিট করতে বলা হয়েছে। এবং এছাড়া প্রত্যেক ক্যাটাগরির জন্য স্কলারশিপ এখানে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অ্যাপ্লাই ফর ফ্রেশার্স অ্যাপ্লিকেশন, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত ক্যাটাগরির স্কলারশিপে কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি তোমাদের লাইভ একটি দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই যে একটি অপশনে আমি তোমাদের কিন্তু ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের আমি দেখাচ্ছি যে ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এই অপশনটিতে আমি ক্লিক করে দেখাচ্ছি। এই দেখো অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশনের পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু শুরু হয়ে গেছে। এবং এখানে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার সময় কিন্তু অনেকেই কিন্তু এই ভুলটি কিন্তু করে থাকে। তো আমি তোমাদের আগেই এই সতর্ক করে দিচ্ছি যে এই ভুলটি করলে কিন্তু তোমরা কিন্তু টাকা কিন্তু পাবে না। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এই স্কলারশিপ আবেদন করার সময় তোমরা যখন ব্যাংক ডিটেলস যখন দিবে, অর্থাৎ তোমাদের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কিন্তু তোমাদের ব্যাংকের IFSC কোডটি কিন্তু অবশ্যই দিবে। IFSC কোডটি যাতে তোমরা দাও সেদিকে কিন্তু তোমার নজর রাখবে। IFSC কোড অনেক সময় অনেকে দেয় না, সেক্ষেত্রে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কিন্তু সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের ফুল ডিটেলস দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে, ব্যাঙ্কের ডিটেলস এবং IFSC কোড কিন্তু অবশ্যই কিন্তু দিবে, এবং সেই সাথে অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দিবে। এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই স্কলারশিপ আবেদন করার জন্য তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন হয়। সেই ইনকাম সার্টিফিকেটটি তোমরা কীভাবে পাবে সেজন্য এখানে অ্যাপ্লিকেশন করার আগে এই স্কলারশিপের ওয়েবসাইট থেকে তোমরা এখানে দেখতেই পাচ্ছ হোম পেজে ডাউনলোড একটি অপশন কিন্তু পাচ্ছ। এই ডাউনলোড অপশনে তোমরা ক্লিক করেই দেখতে পাচ্ছ যে ইনকাম সার্টিফিকেট, এখানে ক্লিক করলে একটি ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু তোমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি তোমাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই PDF একটি ইনকাম সার্টিফিকেট ফরম্যাট কিন্তু এখানে দেখতেই পাচ্ছ। এই ফরম্যাটটি পূরণ এখানে কিন্তু সব কিছু লিখে তোমাদের কিন্তু যে ব্লক অফিসার রয়েছে সেই অফিসারের দ্বারাই কিন্তু এটি কিন্তু ভেরিফাই করে নিতে হবে, তার ব্লক অফিসার সিগনেচার সিল কিন্তু থাকবে। এই যে পেজটি বা ফরম্যাটটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিল আপ করে তোমাদের ইনকাম দিয়ে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট ব্লক অফিসার বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা BIO-র দ্বারাই কিন্তু তোমাদের কিন্তু এখানে ভেরিফাই করে নিতে হবে। এবং এই ফরম্যাটটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু লাগবে। তো অ্যাপ্লিকেশন করার আগেই কিন্তু এই সার্টিফিকেটটি কিন্তু তোমাদের তৈরি করতে হবে। সেই সাথে তোমাদের যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে বা জানার থাকে বা আবেদন কীভাবে করবে এরকম যদি তোমাদের ভিডিও দরকার হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি কিন্তু তোমাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু পরবর্তীতে ভিডিও বানিয়ে কিন্তু দিয়ে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেয়ে যাবে স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন চাকরির খবর। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আজকে এই পর্যন্ত।